দাদা আজকে এখানে স্কুলের এই যে সেন্ট মেরি স্কুল এখানে বিক্ষোভটা কেন বিক্ষোভ কর্মসূচিটা আপনারা অভিভাবকরা কেন নিয়েছেন বিক্ষোভটা এই জন্য হচ্ছে কি এত স্কুলের যে ফিস ইটস টু হাই করে দিয়েছে ঠিক আছে সেভারাল টাইম আমরা রিকোয়েস্ট করেছি সেই কথা প্রিন্সিপালকে শোনাতে দূরের কথা একটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে হয় না আমরা যখন ব্যাংকে গিয়ে পেমেন্টের জন্য এপ্রিল মাসে গেছিলাম তখন লিঙ্ক ওপেন ছিল না নেক্সট যখন 9 তারিখে লিঙ্কটা ওপেন হয় তখন সেই যেই দিন থেকে লিঙ্ক ওপেন হয়েছে ওই দিন থেকে লেট ফিস লাগিয়ে চার্জ করা হয়েছে এবং 200 রুপিস লেট ফিস চার্জও করা হয়েছে এবং আমরা 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 দু মাস দিয়েছি আমি নিজে লিটারালি দু মাস দিয়েছি আমি সেভারাল টাইম লকডাউনও কি লেট ফিস চালু ছিল একদম আমার কাছে তার রসিদও আছে যদি লিগালি প্রডিউস করতে আমি সেটাতেও রাজি আছি এবং প্রিন্সিপালকে আমরা সেভারাল টাইম মেল করেছি এবং নট অনলি মেল ইয়েলো রিমাইন্ডার মেল গ্রিন রিমাইন্ডার মেল এবং রেড রিমাইন্ডার মেল তিনটা রিমাইন্ডিং মেল দেওয়া হয়েছে ওনাকে একটা মেলের রিপ্লাই করেননি সেভারাল টাইম ফোন করেছি ফোনের কোনো রিপ্লাই করেনি আমি একা করিনি অনেক গার্জেনরা করেছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে না রিপ্লাই না কিছু না কোনো ইয়ে সেই জন্য আমরা আজকে এসছি ইভেন আজ সকালে যখন এসি রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যে গেটটা খুলে দিন আমরা ভেতরে আসি এসে সিঙ্গিলভাবে কথা বলি উনি কোনো রিপ্লাই করেন যে বৃষ্টির মধ্যে সব মহিলারা ভিজেছেন রাস্তার মধ্যে খুবই খারাপজনক অবস্থায় ইভেন উনি ইয়েদেরকে গালাগালি পর্যন্ত করেছেন ঠিক আছে রিপোর্টার না প্রেসিডেন্টের গালাগালি আছে রিপোর্টারে গায়ে হাত দিয়েছেন এবং প্রেসিডেন্টকে গালাগালি করেছেন রিপোর্টারে গায়ে হাত দিয়েছেন ঠিক আছে এবং এবং সত্যি কথা বলতে না অনলাইন কোনো ক্লাস হয় ভেরি ব্যাড বিহেভিয়ার না অনলাইন কোনো ক্লাস হয় না এবং তারা যে পুরো 20 বুক বুক প্রচুর বুক তাদেরকে দেওয়া হয়নি অনেক স্টুডেন্টকে কিন্তু ওই পয়সা নিয়ে নিয়েছে আমরা তো ফার্স্ট তো ফিসটাকে যেটা আছে আমাদের 50% টিউশন ফিস দেবো ঠিক আছে সেটাকে একটা ওরা ডকুমেন্টেড করুক এবং আমাদের জুনিয়র স্কুল স্টাফের প্যারেন্টসরা অনেকবার এর আগে রিকোয়েস্ট করেছে ধর্ণা দিয়েছেন এবং সেভারাল টাইম এসছেন 2-3 বার এসছেন রিসিভিং কপি আছে তার রিসিভিং কপিও আছে সেটারও কোনো রিপ্লাই করেননি ওনারা কোনো রিপ্লাই দেয়নি কোনো রিপ্লাই দেয়নি আমরা চাইছি যে অ্যাজ অন ডেট আজকের দিনে দাঁড়িয়ে আজকেই ডিসিশন হবে আদারওয়াইজ আমরা এখান থেকে যাবো না ডিসিশনটা কি হবে সেটা বলুন ¡Gracias!
খুলতে বলুন প্রস্তাব দু তিনজনকে বলুন আমি তো স্কুল কর্তৃপক্ষ নই, এটা আগে বুঝেনি আপনারা সবাই বলছেন আমি স্কুল কর্তৃপক্ষ, আপনারা আমার কাছে গেছিলেন আমি যাইনি আপনাদের কাছে, আমি সমস্যার জন্য এসেছি, আপনারা যে কথা আছে আপনারা বলুন যে আমরা অডিটোরিয়ামে, আরে আমি আসার পর বলছি আগের তো আমি বলতে পারবো না, আমি চাইছি আপনারা কথা বলুন আপনাদের যে প্রস্তাব আছে যে অডিটোরিয়ামে সেইটা তো সবাই কি হয় তো আপনারা আপনারা যে বলুন যে আমরা কথা বলতে চাই আপনি অডিটোরিয়ামে আসুন, আরে আমি তো ব্যবস্থা করে দিচ্ছি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।